আবার করো, এখন আর আঁকা আঁকির কিছু নাই, ওটা তো মন থেকে সেট করা, যে ওইটাই বৃত্তি লাগবে। শব্দ হচ্ছে না তো, আমার তো শব্দ লাগবে, শব্দ লাগবে, শব্দ তো নাই, ওই শব্দ যেখানে থাকবে না সেই জায়গা ডান, শব্দ তো হচ্ছে না, আমি শুনছি না তো, হচ্ছে না, তার মানে পারকাশন হচ্ছে না। তাহলে এইটা, এই যে পারকাশন, এই সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথে এসে ডাল হয়ে যাবে, এই ডাল মানে হচ্ছে এখানে আপার বডি। তাহলে আমি যদি ওকে লিভার রাখতে বলছিলাম, ও তো আপার বডি বাই করে নেয়, আঁকবে কেমনে? তাহলে লিভার আঁকবে এইভাবে, এই আপার বর্ডার দিয়ে এইরকম আঁকবে, এই এইভাবে আঁকবে, যাতে এটা রাইট লোক, আর এই যে এখানে একটুখানি এটা হচ্ছে লেফট লোক। তাহলে লিভার যখন বড় হবে, তাহলে বাচ্চা বাচ্চা রাইট লোক বড় হবে না, যখন লিভার বড় হবে তখন এই লেফট লোক নিচে নামবে, রাইট লোক উনি হবে। তো এখন ও ও তো এখান থেকে পারফেক্ট করে করে উপরে উঠছে, রাইট লোকের লোয়ার মার্জিনটা পাবে, কিন্তু লেফট লোভের লোয়ার মার্জিন কি দেখছে? তারপরে লেফট লোভের লোয়ার মার্জিন দেখতে গেলে তাকে এখান থেকে আবার এই দিকে আসতে হবে, এখান থেকে পালপেট করে 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 এখানে আসতে হবে। তারপরে সে ডিক্লেয়ার করবে যে লোয়ার মার্জিন অফ দ্য লিভার ইজ নট পালপেবল, তার আগে ডিক্লেয়ার করতে পারবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে লিভার যখন পালপেট করবে, লিভার পালপেট করার সময় সবসময় মনে রাখতো যে লিভারের লোয়ার মার্জিনটাই আমি দেখছি, আপার মার্জিন না দেখলে কিন্তু হবে না। তুমি এই দিকে যা কিছু দেখছো সব লোয়ার মার্জিন, আপার মার্জিন তোমাকে পারকাস করে আসবে, তাই না? পারকাসনের সাউন্ড হতে হবে, এই যে ডাল, সাউন্ড না হলে তুমি ডাল বুঝো, কিন্তু সাউন্ডই তো না, খালি ঘটা দেয়, ঘটা দিলে হবে। আমি জানি 90% ঘটা পারবে, 90% দিলে আসলে পাইবে দোষ তো ওর না, প্র্যাকটিস করো, প্র্যাকটিস হচ্ছে না, মানে এই যে আমরা এই যে কাহিনী, এটা তো এই যে কাবিল না জামিল, কাবিল কাবিলের বুকের উপরে, আমরা তো করতাম এই কাঠের উপরে, রুমে বসা গান শুনতাম আর এই পারকাস করতাম, উডি ডাল শিখতাম, উডি ডাল, উডি ডাল আছে তো এই বুকের উপরে, উডি ডাল পাওয়া যাবে নিউমোনিয়াতে, এই উডি ডাল কেমন শব্দ এটা শোনার জন্য সারাদিন কাঠের মধ্যে এম করতাম। আমার মা বলতো এই কিরে কাঠ টকাশ কেন, পিছি তোর, এটাই তো কাহিনী। এবারে দেয়ালের মধ্যে গিয়ে এরকম পারকাস করতাম, স্টোনি ডাল, স্টোনি ডাল, কি হয়েছে শুনবা, পরে শুনবা, এখন না, তুমি না জীবনে নাই যদি শুনলা যে কোনটা স্টোনি ডাল, এই বুকের উপরে পারকাস করলে এটা বুঝবা কেন? হ্যাঁ, নিজের হার্ট সাউন্ড শুয়ে শুয়ে দুপুরে লাঞ্চে পড়ে বুঝতে পারছো, লাগে নিজের হার্ট সাউন্ড শুনলাম, কোনটা ফার্স্ট হার্ট সাউন্ড, কোনটা সেকেন্ড হার্ট, ফার্স্ট হার্ট সাউন্ডের ইন্টেন্সিটি কেমন, সেকেন্ড হার্ট সাউন্ডের ইন্টেন্সিটি কেমন, নিজেরটা আগে দেখতে হবে, আগে না নিজে ঠিক শিখবো, তারপরে না পরে, তারপরে আগে নিয়ে নর্মাল রুগী দেখা, তারপরে না অ্যাবনর্মাল রুগী দেখবো, তাই না? দ্যাট নর্মাল হার্ট সাউন্ড কেমন শুনতে সেটাই যদি আমার কান না বোঝে, তাহলে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড বুঝবে কোত্থেকে? হাজার হাজার শুনতে হবে, হাজার হাজার বার বুকে স্টেথোস্কোপ, নিজেরটা, ভাইয়েরটা, মায়েরটা, বোনেরটা, বাবারটা শূন্য শূন্য কান পাকাই তুলব, তারপরে হঠাৎ করে একদিন একটা অ্যাবনর্মাল সাউন্ড একটা রুগী দেখতে গিয়ে মনে হচ্ছে। এবারে মেয়েরা তো নেগলেক্ট দেখবে, মেয়েদেরকে মেইল ডাক্তাররা মেয়েদের চেস্ট এক্সামিন করতে চায় না, চায় না ডিউ টু সেই শাইনেস, মেয়েরাও করতে চায় না, ছেলেরাও না, ওই সমস্ত কথা বলে চলবে না, সমস্ত প্যাশেন্টে সবাইকে এক্সামিন করতে হবে, ফিমেল প্যাশেন্ট লেডি অ্যাটেন্ডেন্ট দাঁড়ানো থাকবে, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে। তাহলে আপার বর্ডার যখন তুমি না বের করবে ততদিন পর্যন্ত লিভার এক্সামিনেশন শেষ হবে না, যখন তুমি আপার বর্ডার নর্মাল ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে পাবে, লোয়ার বর্ডার পালপেবল হবে না, তখন তুমি ডিক্লেয়ার করবে যে লিভার ইজ নট এনলার্জ। আমি কি বলছি, লিভার ইজ নট এনলার্জ, মনে করো লোয়ার বর্ডার পারপেবল না, আপার বর্ডার ফিফথ স্পেসে আছে, লিভার ইজ নট এনলার্জ, লিভার নর্মাল, তাই তো? এখন আপার বর্ডার তুমি পারকাস করে করে দেখা গেলো আপার বর্ডার ফোর্থ স্পেসে,
কর্টেক্স কেসে আপার বডি আর লোয়ার বডির পাল্প বডি না তোর পাবে কি পাবে কি কি বল তোমার তো এক্সামিন করার পরে একটা কমেন্ট করতে হবে কমেন্ট হতে পারে লিভার নরমাল লিভার ইজ নট এনলার্জড তা হবে না কমেন্ট অথবা লিভার ইজ স্মল কিছু তো একটা বলতে হবে তাহলে এখন মনে করো পারকাস করে আপার বডির পাইলা ফোর্থ স্পেস লোয়ার বডির তোমার পাল্প বডি না তোমার কমেন্ট এনলার্জ তাহলে এইটা আবার কেমন এনলার্জ লোয়ার বডির তো পাল্প বডি না আপার বডির পাল্প বডি এবং সে শিফট করেছে ফোর্থ স্পেস তাহলে লিভার কি শুধু নিচের দিকেই বড় হয় উপরেও বড় হয় সুতরাং তোমাকে খুঁজে বের করতে হবে ইউ আর দ্য ডক্টর ওই যে পোর্শন আছে ঠিক লিভার পোর্শন আছে প্যাথোলজিতে ও কিন্তু ওই রাইট লোবের উপরে হয় ও নিচের দিকে পারবে না ও উপরের দিকে ওই যে রাইট ডোমের উপরে গ্যাপস বিশাল এক অ্যাক্সেস হয়ে আপার বর্ডার চলে যাবে ফোর্থ স্পেস থার্ড স্পেস চলে যাবে ওই যে আগে বলছি যে ডক্টর কিন্তু মেশিন আঙুল দিয়ে এসে খুঁজে পাবে যে কি পারকাজ করে বের করে বলবে ওই লিভার এনলার্জ তোমাকে সেকেন্ড ওই আপার বর্ডার দিয়েই সেকেন্ড থার্ড স্পেসে ডাল পাবা তুমি তখন তুমি ডিক্লেয়ার করবা যে নো দিস লিভার ইজ এনলার্জ তাহলে শুধু যে লোয়ার মার্জিন পাইলে পাল্পাবল এবং এনলার্জ তা না আপার মার্জিনও এনলার্জ হতে পারে যেমন কার্সিনোমা ইন দ্য লিভার লেফট লোবে কার্সিনোমা হয়েছে শুধু লেফট লোব পাল্পাবল রাইট লোব নো তখন তখন করবো তুমি তো এই এখানে পালপেট করে ডিক্লেয়ার করছো নট তাহলে তোমাকে এদিকে আসতে হবে না দেখবা যে এর দুই লিভার লেফট লোব এর দুই আসে বসে রয়েছে রাইট লোব কোস্টাল মার্জিনে ঢুকে যায় তার মানে দিস অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট অফ দ্য অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট অফ দ্য লিভার হতে পারে তাহলে লিভার পালপেশনের কাহিনী বললাম যদি পালপেবল হয় তখন আরও কত কথা পালপেবল হলে শুধু পালপেবল বললে হবে না এবারে লিভারের উপরে হাত দিতে হবে হাত দিয়ে দেখতে হবে যে ওটা ব্যথা আছে কিনা ব্যথা আছে কিনা এটা মুখের দিকে তাকে দিয়ে জোরে চাপ দিলে দেখবে যে ব্যথা ভেঙচি কাটবে মুখে তাহলে ওটা খেয়াল রাখতে পারে লিভার পালপেবল হলে কী কী স্টেপ প্রথম হচ্ছে টেন্ডারের কনসিস্টেন্সি দেখতে হবে যে ওটাকে হাড় সব নাকি ছড়ানো তারপরে এইটার সারফেস কি স্মুথ নাকি ইরেগুলার হ্যাঁ তাহলে এক্সামিন করার পরে তুমি বললে যে লিভার এনলার্জ কিন্তু তাই শেষ না এরপরে লিভার এনলার্জ হলে লিভার এটা পালপেবল টেন্ডার সারফেস স্মুথ সারফেস ইরেগুলার কনসিস্টেন্সি হার্ড আর সফট আর ফার্ম এখান থেকে কিন্তু ডিডি আসবে ডিফারেন্সিয়াল ডায়াগ্রাম যেমন যদি কনসিস্টেন্সি স্টোনি হার্ড হয় শক্ত লোহার মতো শক্ত লিভার সারফেস ইরেগুলার ইট ইজ ম্যালিগন্যান্ট যদি লিভার সিভিয়ার টেন্ডার হয় এনলার্জ টেন্ডার কনসিস্টেন্সি সফট ইট ইজ লিভার অ্যাবসেস অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস তাহলে দেখো এনলার্জ করার পরেই শেষ না ওখান থেকে আবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বের করতে হবে এটি পাটি বের করে ডুবি হ্যাঁ স্যার এত কেমন যায় বড় পাইছেন পাইছেন তো যান স্যার আর দিচ্ছেন না ব্যথা কিন্তু বুঝায় বলতে হবে যে বাইরে এখান থেকেই তো তোমার বউ তোমার লিভারে ব্যথা তুমি হাত দিতে দিচ্ছ না এটা লিভার অ্যাবসেসও হতে পারে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসও হতে পারে এটা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর হতে পারে সুতরাং তুমি দেখতে না দিলে আমি বুঝবো কেমনে দেখতে তোমাকে দিতেই হবে একটু সহ্য করো বইলা টুইলে আবার চিপাটিপি শুরু করতে তোমার খেয়াল রাখতে হবে যে নিজের ইচ্ছা মতো মনের মাধুরী মিশায় টিপো না আস্তে আস্তে দীক্ষা জাস্ট উদ্দেশ্য যেটা সেটা কনসিস্টেন্সি বোঝার জন্য হার্ড না তাহলে লিভারের ফর্কগুলো বুঝতে পারলাম তো কী কী ফর্ক হচ্ছে এবার আসলে স্প্লিন স্প্লিনের টার্গেট কী সেটা বুঝতে হবে অ্যানাটমি বুঝতে হবে স্প্লিন এটা হচ্ছে 9, 10, 11 নিচে থাকে এবং কোথায় থাকে নর্মালি এটা এই ল্যাটারাল এবং পোস্টের চেস্ট ওয়ালে লিভার যখন স্প্লিন যখন এনলার্জ হয় তখন সে এনলার্জ হতে 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 এই লেফট পোস্টাল মার্জিন পার হয়ে না এনলার্জ হয় এবং ডিরেকশন অফ এনলার্জমেন্ট টুয়ার্ড দ্য রাইট অ্যালিয়া সুতরাং শুরু করতে হবে রাইট অ্যালিয়া কোথায় থেকে এবং তোমার চোখ থাকবে এই 9, 10, 11 রিবের দিকে কারণ ও
কিভাবে শুরু করছিল, ওর হাত কোথায় ছিল, ওকে রাইট হ্যান্ডে কোথায় ছিল, ছিল না, তাহলে ওকে শুরু করতে হবে এখান থেকে। এবং ওর লং এক্সিস অফ মুভমেন্ট, মুভমেন্টটা হবে এই 9, 10, 11 ডিগ্রি বরাবর আসবে, এসে এই কোস্টাল মার্জিন পর্যন্ত ওকে থামতে হবে। পেশেন্টের মুখ থাকবে বাম দিকে, জোরে জোরে শ্বাস নিয়ে কথাগুলো বলতে হবে। এরপর যখন এখানে আসার পরেও সে পাবে না, তখন তাকে উপরের দিকে উঠতে হবে, নিচের দিকে নামতে হবে। মানে স্ক্রিন যে সবসময় তোমার এই অঙ্কের কাহিনীতে চলছে তা নয়, অ্যানাটমিক্যাল ডিসরাপশন আছে। যেমন অনেক স্ক্রিন আছে এদিকে না গিয়ে এইদিকে নামবে, অথবা এদিকে না গিয়ে এইদিকে নামবে, হ্যাঁ তাহলে কী হবে, তো তোমার এটা খুঁজতে হবে না, তুমি খালি এই টেন্সিপ বরাবরই আসবা, রাইট হ্যান্ডে খুঁজা থেকে শুধু টেন্সিপ বরাবর আসতে হবে। তোমাকে এখানে এসে আবার উপরে উঠতে হবে, পারফেক্ট করতে করতে, আবার পারফেক্ট করতে করতে নিচে। একটা জিনিস তোমরা বলো নাই, ও কিন্তু রিবের উপরে রিবের উপরে ওর আঙুল কেন উঠবে, ওর মার্জিন তো হলো পোস্টার মার্জিন, এর উপরে ওর আঙুল কেন উঠবে, আবার আঙুল উঠছে তো উঠছে, আঙুল আবার এরকম ডিজাইন করছে, মানে পিস উপরে উঠে হবে নাকি, ওর আঙুল তো লেগে থাকবে স্কিনের সাথে এইভাবে সবসময়, কারণ ওর সেন্স করবে তো এই জায়গাটা, এই জায়গা তো এখানে উঠে এরকম করতেছে, এটা কি পালপেশন হলো হয়নি, এই যে যে ওকে শিখাইছে এক্সামিনার সে অ্যালার্ট ছিল, তাকে অ্যালার্ট দিত, মানে এটি যে ইট ইজ অ্যান আর্ট, এই আর্ট তো চিরজীবনের আর্ট, এই যে আজকে যে শিক্ষাটা হচ্ছে এটা সারা জীবন পারফেক্ট করতে করতে এই পর্যন্ত আসতে হবে, এর বেশি না, এখানে উঠবে কেন, তাহলে তার আঙুল মিস করবে, সে স্ক্রিন জাস্ট কার্পাবল স্ক্রিন মনে করে এখানে উঁকি মারছে স্ক্রিন, সেটা সে মিস করে যাবে, তাহলে কোস্টাল মার্জিনের আগ পর্যন্ত আঙুল থাকবে, তারপরে আর উপরে উঠবে না। এখন বলো স্ক্রিন যদি এই পোস্টারের চেস্ট ওয়াল এবং ল্যাটারাল চেস্ট ওয়ালে থাকে, এটা বড় হলে, বড় হয়ে কোস্টাল মার্জিনে আসতে আসতে এটা আড়াই গুণ বড় হয়ে যাবে, তার মানে স্ক্রিন যখন পালপাবল হবে তখন বুঝতে হবে যে এটা এনলার্জ তো হয়েছে হয়েছেই, আড়াই গুণ বড় হয়ে গেছে নর্মালের থেকে, তার মানে পালপাবল স্ক্রিন অলওয়েজ মোর দ্যান 2.5 times দ্যান নর্মাল, এটা খেয়াল রাখতে হবে, তার মানে জাস্ট পালপাবল স্ক্রিন অলওয়েজ এনলার্জ স্ক্রিন এবং এটা নর্মাল স্ক্রিনের আড়াই গুণ বড়, মনে থাকবে তো, তাহলে এরপরে না বড় হতে হতে সে এইদিকে আসবে এরকম পাতার মতো বড় হবে। সুতরাং তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে অনেক বড় স্ক্রিন, মনে করো খেলা সিনিয়র স্ক্রিন, এত বড় স্ক্রিন, তুমি এখান থেকে শুরু করলে স্ক্রিনের বডির উপরে পার করছো, তোমাকে শুরু করতে হবে রাইট আইডিয়ার খোঁজা দিয়ে, তাহলে টিপটা পাবো, মানে ওটা আবার স্ক্রিনের টিপ কিনা এটা বোঝার জন্য তোমাকে আবার ধরে ধরে একটু ওটাকে আবার আউটলাইন করতে হবে। হ্যাঁ খুচরা পয়সা দেখো না, যে ভিক্ষু পয়সা দিচ্ছ না, পয়সা আজকে আমি দেখছি পয়সা দিচ্ছে না, অন্ধ কবি পয়সা দেখার পরে আমি মুখের দিকে তাকায় আছি যে দেখি কী করে, হাসি দিল এরকম এরকম করে হাসি দিচ্ছে, মানে ওটা পাত্তা বুঝছো তো, এই যে এটাকে এই সেন্স করে কিন্তু ব্রেন, এবং এইটার নাম হচ্ছে অ্যাস্টেরিওগনোসিস, এই টার্মটার নাম হচ্ছে স্পেশাল সেন্স ব্রেনের আছে। অন্ধ হলে কী হবে, সে অবজেক্টের সাইজ শেপ সব ব্রেনে মুখস্থ, ও খালি ধরে বলে দিবে যে এটা কয় পয়সা কয় টাকা, এটা কিন্তু স্পেশাল ফর হিউম্যান, আল্লাহ মানুষকে দিছে এটা, অ্যাস্টেরিওগনোসিস কিন্তু গরু ছাগলের নাই, মনে থাকবে তো, তাহলে তুমি ওই স্ক্রিন ধরবা, ওইটা যে স্ক্রিন ওটা ধরলেই তুমি বুঝতে পারবে, মানে ওটা নথ আছে অ্যান্টেরিয়র মার্জিনে এরকম নথ কাটা, তুমি আঙুল দিয়ে ধরে এটা বাই করতে হবে যে ওটা স্ক্রিন, ঠিক আছে, তাহলে শুধু পালপেট করলেই হবে, পালপেট করার পরে স্ক্রিনটা কি না এটা বোঝার জন্য ওটাকে ভালো মতো ধরে 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 অবজার্ভ করতে হবে যে ওটা নথ আছে, তারপর ওটার ডিরেকশন অফ এনলার্জমেন্ট টুয়ার্ড দ্য রাইট এরিয়া খোঁজা, তারপরে ওটার কনসিস্টেন্সি কেমন, ওটা টেন্ডার কি না, এই সব কিছু তোমার এক্সামিন করে খুঁজে বের করতে হবে যদি এটা পালপাবল, আর পালপাবল না হলে তোমাকে ও যেটা মিস করছে সেটা হচ্ছে পেশেন্টের রাইট টার্ন, করো রাইট টার্ন মানে ফুল টার্ন না, রাইট হাফ টার্ন, এই যে এখন হাফ টার্নে আছে, ফুল টার্ন কিন্তু এটা, ফুল টার্ন করবে না, রাইট হাফ টার্ন, এইবারে হাত দাও এখানে কোথায়, ওই যে দেখো অ্যানাটমি জানে না এই জন্য উল্টা পাল্টা, 9, 10, 11 এইভাবে
এই যে হাত, এরপরে এইটা চাপ থাকবে বুকের উপরে, আবার ওই হাত চলে আসবে কোস্টাল মার্জিনে। তাহলে এটা এটা হবে কখন? এই ম্যানুভারটা হবে যখন পালপাবল হবে না অবস্থায়, তখন হাফ টার্ন করে এই হাত 9, 10, 11 এর উপরে রেখে চাপ দিয়ে আবার ফিল করতে হবে। তাহলে এটা এইটার আইডিয়া কি, রুগীকে বলতে হবে জোরে জোরে শ্বাস নেওয়া। এটা আইডিয়া হলো যে স্প্লিন যদি হাত উঠা, স্প্লিন যদি এখানে এসে উঁকি মারে কিন্তু কোস্টাল মার্জিন ক্রস করে না, এরকম করলে চাপ দিলে ও বের হয়ে আসে, বের হয়ে আসে তখন ইজিলি পালপাবল হবে। এটা এটা হচ্ছে এক্সট্রা করতে হবে তোমাকে যদি পালপাবল না হয়। ডোন্ট মিস দিস প্রসিডিউর, এটা মিস করলে কিন্তু পাক হবে না, খেয়াল করো। তাহলে অ্যানাটমির সাথে তোমার রিলেশন, এবং তুমি হাত ও হাত দিছে এইভাবে, এভাবে দিলে হবে না, এই রিবের প্যারালাল হাত দিতে হবে 9, 10, 11 বলো। যাও আবার দাও, তাহলে তোমার মুখস্থ হবে জিনিসটা। কেন জানি আমার পছন্দ হচ্ছে না হাত রাখাটা, হাত রাখাটা, হাত রাখাটা আমার পছন্দ হয় না, যে অ্যানাটমির সাথে মিলে না, 9, 10, 11 মিলতে হবে। যাতে তোমার ওই স্প্রিং থাকলে বের হয়ে আসে, চাপে বের হয়ে আসে, কেন চেস্ট ওয়াল তো এক্সপ্যান্স হয়, চাপ দিলে ওর নিচে কিছু থাকলে বের হয়ে। আচ্ছা এটা গেল স্প্রিং, এবং কেন কীভাবে চিনব ওটা বললাম, যে স্প্রিংয়ের নস থাকে সামনে অ্যাক্টিভ মার্জিনে, এবং এটা কিন্তু সুপার ফিশিয়াল। ঠিক আছে, এখন মনে করো স্প্রিং তুমি কনফিউজ, মানে এখানে আরেকটা স্ট্রাকচার আছে নিচে লেফট কিডনি, এখন লেফট কিডনি যখন বড় হবে তখন স্প্রিংয়ের সাথে কনফিউজ হবে, কোনটা সুপারফিশিয়াল? স্প্লিনটা সুপারফিশিয়াল। তাহলে যদি স্প্লিন বড় হয় তাহলে এই ফিঙ্গার এই কোস্টাল মার্জিন এবং স্প্লিনের ভিতর দিয়ে ঢুকবে, এটাকে বলে ইনসাইডার ইনসাইডার। তাহলে স্প্লিন, তাহলে তোমাকে প্রশ্ন করবে যে এটা যদি লেফট কিডনি হতো তাহলে ইনসাইডার টেস্ট নেগেটিভ মানে তো হবে না, মানে ইনসাইডার করা যায়। তার মানে এটা কিডনি, কিডনি তো থাকে রেপ্টো পেটোরিয়াল, অ্যানাটমি বুঝতে হবে। তাহলে ইনসাইমেশন টেস্ট পসিবল ইন কেস অফ কিডনি, বাট ইন কেস অফ স্প্লিন ইট ইজ নট পসিবল। তাহলে এটা ইনসাইমেশন টেস্ট করে এই নজ দেখে ডিরেকশন অফ এনলার্জমেন্ট দেখে আমাকে কমেন্ট করতে হবে, যেটা স্প্লিন, স্প্লিনের মাপের ব্যাপার আছে, পিক থেকে কোস্টাল মার্জিন পর্যন্ত কতটুকু এনলার্জ সেটা মাপতে হবে। নিউ হচ্ছে অ্যান্টেরিয়ার এক্সিলারি লাইন, যেখানে কোস্টাল মার্জিনকে কাট করেছে সেখান থেকে মাপ শুরু করতে হবে, সেখান থেকে কি পর্যন্ত কতটুকু এনলার্জ হয়েছে এটা সেন্টিমিটারে মাপ করবে, সেন্টিমিটার। তারপরে বলতে হবে যে স্প্লিন ইজ এনলার্জ 5 সেন্টিমিটার ফ্রম দ্য লেফট কোস্টাল মার্জিন, এবং অ্যান্টেরিয়ার এক্সিলারি লাইন যেখানে কাট করেছে সেখান থেকে মাপ শুরু করতে হবে, মনে থাকবে তো? আচ্ছা, যদি এরকম হয় যে স্প্লিনটা এই বরাবর না, স্প্লিনটা এই বরাবর, তখন অ্যান্টেরিয়ার মার্জিন তো মাপতে হবে না, তখন তোমাকে স্প্লিনের আপার মার্জিন আর লোয়ার মার্জিন বাই করে হয় দুই মার্জিনের মিড পয়েন্ট বাই করে, মিড পয়েন্ট বের করে তারপরে সাইজ মাপতে হবে, মনে থাকবে তো? এই কিন্তু আছে, এই ঝামেলা আছে, কিন্তু এই জন্য আগেই বলে রাখতেছি, এক্সামিনার বলবে যে স্ক্রিন আমি একে দেখাবো যে এই স্ক্রিন আপনার এখন লং এক্সিস কত বলেন, তখন তোমাকে আপার পয়েন্ট লোয়ার লোয়ার আপার পয়েন্ট এবং লোয়ার পয়েন্ট বা আপার মার্জিন লোয়ার মার্জিনের মিড পয়েন্ট থেকে মাপতে হবে। ঠিক আছে, এটা গেল কিডনির সাথে কীভাবে আলাদা করবো সেটা বলবো। এবারে কিডনি পালপেশন তো হয়ই নাই, আবার শুরু করো কীভাবে দিয়েছিল হাত খেয়াল করতে হবে, অ্যানাটমি বুঝতে হবে, আর কিডনি কোথায় থাকে রে? এটা পাস করে মিডল অফ দ্য ক্লাভিকল, টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ, মিড ইনগুইনাল পয়েন্ট, এই তিনটা পয়েন্ট কানেক্ট করলে এই ভার্টিক্যাল লাইন বুঝতে। আর এটা হচ্ছে ট্রান্স টিউবারকুলার লাইন, ইলিয়াক ক্রেস্টের হাইয়েস্ট পয়েন্টে বলে টিউবারকেল, এই দুটো টিউবারকেল কানেক্ট করলে এই লাইনটার নাম হয় ট্রান্স টিউবারকুলার লাইন। আর এটা হচ্ছে ট্রান্স পাইলোরিক লাইন, যেটা টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ কানেক্ট করলো। এখন এই যে দুইটা এই পরীক্ষার প্রশ্ন দুটো, এই অ্যাবডোমেন এক্সামিনেশন শেষ, এই যখনই এই ট্রান্স টিউবারকুলার লাইন দেখাতে বলে আর পারে না, পাস করবে? এটা তো এবিসিডি,
এই জন্য আমার মনে পড়লো যে আমি এটা বলে দিই, নাহলে কিন্তু বিপদ আছে। ট্রান্সটিউবারগুলোর লাইন দেখাতে বলবে, ট্রান্সপাইলোরিক লাইন দেখাতে বলবে, তারপরে মিডক্লাভিকুলার লাইন দেখাতে বলবে। ধরো এগুলো না পারলে তুমি সারা সারা মাস ধরে পড়াশোনা করবে, কোনো লাভ হবে না। কারণ ওটা তোমাকে আগে পারতে হবে, নয়টা রিজিয়ন দেখাতে হবে। কারণ আমার প্রশ্ন হচ্ছে যে কিডনি কোন রিজিয়নে থাকে, ও হাত দিচ্ছিল কোন জায়গায়, এখানে হাত দিচ্ছিল না, এটা লাম্বার রিজিয়ন ঠিক আছে, কিন্তু লাম্বার রিজিয়নের একেবারে এক্সট্রিম পার্টে হাত দিচ্ছে। এটা তুমি মনে রাখতে হবে, এখানে একটা মাসেল আছে, এই মাসেলটার নাম হলো কোয়াড্রেটাস ল্যাম্বরাম। বলে স্যার অ্যানাটমি অত বুঝি না, বুঝি না বললে ডাক্তার হওয়ার দরকার নেই, বুঝতেই হবে। এইখানে মাসেলের উপরে হাত দিয়ে পালপেট করা যাবে, তাহলে যেখানে মাসেল নাই সেখানেই তো হাত দিতে হবে। মাসেল নাই মানে এখানেও মাসেল আছে, কিন্তু এখানে তো তার উপরে মাসেল, হ্যাঁ কিডনির উপরে কি এই অ্যাবডোমিনাল মাসেলের উপরে আর একটা মাসেল, তো তুমি এতগুলো মাসেলের উপরে পালপেট করা একটু প্রবলেম না? তাহলে যেখানে কম মাসেল সেখানে হাত দাও, তাহলে ওর হাত তো থাকার কথা এখানে কিখানে উপরে থাকার কথা, এই আম্বিলিকাল রিজিওনের ঠিক বাইরে এখানে হাত থাকা যাবে। যাও আর এক হাত কোথায় যাবে, নিচে কোথায়, রেনাল অ্যাঙ্গেল। রেনাল অ্যাঙ্গেল কীভাবে তৈরি হয়, রেনাল অ্যাঙ্গেল তৈরি হয় ইরেক্টর স্পাইনি মাসেল এবং লোয়ার বর্ডার অফ দ্য টুয়েলভ নার্ভ। একে যাও বসো, তাহলে রোগীর দেখাও যে স্যার বসে আছে, স্যার স্যারকে দেখাও যে স্যার কোথায় আছে দেখাও। তাহলে হাত যাবে রেনাল অ্যাঙ্গেল, এইবার দুই হাত একসাথে করছে, দুই হাত একসাথে করলে ভিতরে যদি কোনো ডাক্তার থাকে সেটা নিঃশ্বাস বোধ নিতে হবে, হাত মাথায় দিয়েছিল নিঃশ্বাস নিলে ওই স্ট্রাকচার দুই হাতের মাঝখানে, এটাকেই বলে কিডনি পালপেশন। পালপেশনে যদি কিছু পাওয়া যায় ভিতরে, তখন এটাকে নিজের হাত দিয়ে এরকম পুশ করতে হবে, উপরের হাত দিয়ে পুশ করতে হবে, এটাকে বলে ব্যালপমেন্ট। তাহলে ব্যালপমেন্ট কিন্তু আগে না, আগে পালপেশন হতে হবে। তাহলে পালপেশনটা হচ্ছে দুই হাত যখন অ্যাপ্রোচ করবা, তখন যদি ভিতরে কোনো স্ট্রাকচার লাগে তারপরে ব্যালপমেন্ট করবে। তাহলে কিডনিটা ব্যালোটেবল, মানে কিডনিটা হাত দিয়ে থ্রাস করলে ও অ্যাবডোমিনের মধ্যে এরকম উপরে উঠে যাবে, আর এক হাতে এটা ফিল করবে, ঠিক অপোজিটেও ঠিক একই নিয়ম। এই যে হাত কোথায় দিচ্ছে এটা জিজ্ঞেস করবে তো, এবং তোমার হাতই বলে দিবে যে তুমি একদমই যাবে, ঠিক আছে? তাহলে রেনাল অ্যাঙ্গেল কীভাবে ছেড়ে যাবে, ছেড়ে যাবে ধরে বসো, এখানে একটু ধরে বসো, এই যে এই রিব সর্বশেষ রিব কোনটা, এই জায়গায় টুয়েলভ রিব, টুয়েলভ রিবের লিভার লোয়ার মার্জিন, আর এই যে বড় মাসেল এটা ইরেক্টর স্পাইনি মাসেল, এটা ল্যাটারাল বর্ডার। তাহলে লোয়ার মার্জিন অফ দ্য টুয়েলভ রিব, ল্যাটারাল বর্ডার অফ দ্য ইরেক্টর স্পাইনি, এই যে অ্যাঙ্গেল তৈরি হলো এটাই রেনাল অ্যাঙ্গেল। এখানে হাত দিতে হবে, এক হাত থাকবে এই রেনাল অ্যাঙ্গেল, এখানে কিডনি আছে, এখানে হাত দিতে হবে আর এক হাত উপরে, তারপরে দুই হাত অ্যাপ্রোচ করতে হবে, পরীক্ষা জিজ্ঞেস করা হয়। সুতরাং এক্সামিনেশন দেখলে হবে না, কনসেপচুয়ালি ক্লিয়ার থাকতে হবে, তা নাহলে ঝামেলা হবে। আন্দাজে কোনো রকম দিকে মানে বগিজগি করে আর কোনো রকম গোজামিল দিয়া পাশ করা যাবে না, এগুলো সব দেখাতে হবে, বুঝছেন তো? শুধু এক্সামিন করলে হবে। এবারে আরও অনেক মিস করছে, যেমন হার্নিয়াল অরিজিন দেখে না, কাফ রিফ্লেক্স বলে, এটা অ্যাবডোমিনাল এক্সামিনেশনের পার্ট। প্যারায়োটিক নোডস দেখে নাই, এই মিড লাইন থেকে লেফট সাইডে 1 ইঞ্চি দূরে ডিপ করতে হবে হাতে, ডিপ করলে নিচে লিম্ফ নোড থাকলে এটা হাতে পারবে না, প্যারায়োটিক নোড। ব্লাডার থাকে লোয়ার অ্যাবডোমেনে, এই ব্লাডারের আপার বর্ডার এবং ব্লাডারের ল্যাটারাল বর্ডার এভাবে পালপেট করে দেখতে হবে, যদি ব্লাডার ফুল থাকে হাতে লাগবে। কাফ রিফ্লেক্স হচ্ছে মুখদিকিরম কাশি দাও জোরে, এই যে মিড ইনগুইনাল পয়েন্টে হাত থাকবে, হার্নিয়া থাকলে হাতে হিট করবে, দুই সাইডে হাত দিতে হবে, এটাকে বলে কাফ রিফ্লেক্স। এরপরে ওর এক্সামিনেশন তো শেষ হয় না, জেনিটালিয়া এক্সামিনেশনের জন্য পারমিশন নিতে হবে, স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য জেনিটালিয়া ইনক্লুডিং অ্যানাস, জিআইটির এক্সামিনেশন দিতে হবে। তাহলে মিস করেছে প্যারায়োটিক নোডস, ব্লাডার, কাফ রিফ্লেক্স,
এক্সামিনেশন অফ দ্য জেনিটালিয়া অ্যানাস এবং সব অ্যাবডোমেন এক্সামিনেশনের পর ফাইনালি ডিআরই ফাইনালি ডিজিটাল দেখতে হবে ওটাও অ্যাবডোমেন এক্সামিনেশনের পর এবং তোমাকে হয়তো করতে দিবে না কিন্তু তোমার বলতে হবে যে স্যার আমি এগুলো করতে চাই এরপরে ও শিফটিং ডাবলেস দেখছে কিন্তু এই টোকা দিছে কেন টোকা কি এটা হলো ফ্লুইড ফ্লুইড ফিল নর্মালি করা হয় না ফ্লুইড তরল করা যদি অ্যাবডোমেন ইউজ ডিস্টেন্সে থাকে তখন সুতরাং তুমি নর্মাল রুটিন এক্সামিনেশনে ওটা না করলেও চলবে তোমাকে শিফটিং ডাবলেস দিতে হবে বাউল সাউন্ড দেখা ভুল করেছে বাউল সাউন্ড আইডিয়ালি দেখতে হয় এই একটা হচ্ছে আইলোসিকাল বাল্বে আর একটা হচ্ছে পাইলোরাসে তবে আম্বলিকাসের দুই সাইডেও দেখা যায় কিন্তু বাউল সাউন্ড যদি পেয়ে যাও তাহলে 3 মিনিট ওয়েট করার দরকার নেই না পেলে তোমাকে 3 মিনিট 2 মিনিট না 3 মিনিট ওয়েট করতে 3 মিনিট ওয়েট করে তারপরে ডিক্লেয়ার করতে হবে বাউল সাউন্ড মনে থাকবে তো সব কিন্তু কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করবে কারণ কার ভাগ্যে কী করবে আমি জানি না কেউ স্ক্রিন পাবে মানে স্ক্রিন কি তোমার দিবে হাতে স্ক্রিন পালপেট করতে দিবে কেউ লিভার পালপেট করতে পাবা কেউ কিডনি পাবা এরকম কেউ কাউকে শিপিং ডানের বলবে এরকম তো ঠিক আছে থ্যাংক ইউ।